মাদ্রাসা নিয়ে কেন্দ্রীয় সরকারের মন্তব্যে তীব্র বিরোধিতা। বিধানসভায় তীব্র বিরোধিতা সরকার বিরোধী দুপক্ষেরই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। এই মন্ত্রীর বিরুদ্ধে কালো পতাকা দেখানো উচিত, বিধানসভায় মন্তব্য বিরোধী দলনেতার। আডবাণী স্বীকার করেছিলেন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না, আসলে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য দাবি সিদ্দিকুল্লার। সরকারের তরফে তীব্র নিন্দা করেন পার্থ চট্টোপাধ্যায়। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করছে কেন্দ্র। বুদ্ধবাবু একটিমাত্র মাদ্রাসা সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছিলেন, কখনোই সব মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের কথা বলেননি। বিধানসভায় দাবি বাম বিধায়কদের। এ নিয়ে প্রস্তাব এলে আলোচনা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হবে, জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। এ নিয়ে কি বললেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী শুনব। মাদ্রাসার বাইরে মুসলমান সমাজের বেশি ছাত্র পড়ে যতটা মাদ্রাসার মধ্যে পড়ে তার চেয়ে বেশি, ফলে মুসলিম সমাজের ছেলেমেয়েরা মাদ্রাসায় যত ছাত্র, জেনারেল এডুকেশনে তার চাইতে বেশি ছাত্র। এই বিভাজন করে কখনো বাংলায় হয়নি, চলেনি, ফলে মাদ্রাসাকে কোনো একটা নির্দিষ্ট অভিযোগ থাকলে বলো যে এই অভিযোগটা আমার আছে, সেটা কিছু না, একটা ওয়াইল্ড অ্যালিগেশন যে ওগুলো সব সন্ত্রাসবাদীদের আতুর ঘর, ওগুলো সব নিষিদ্ধ সংগঠনের জন্মস্থান। এই যে গোছের মনোভাব, এটা আসলে একটা হেট্রেট, একটা অংশের মানুষের প্রতি ঘৃণা সঞ্চারের জন্য করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই রাজনীতিটা, এটা আমরা অতীতেও বিরোধিতা করেছি, আজও আমরা বিরোধিতা করছি।